রাজশাহীতে এখন শুধু শহরের মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন এমন নয়, করোনা সংক্রমণ ছড়িয়েছে গ্রামেও। হাসপাতালে ভর্তি 40% রোগী এখন আসছেন গ্রাম থেকে, এছাড়া মৃত্যুর হারও কমছে না। বুধবারও মারা গেছেন 13 জন, এ নিয়ে 16 দিনে মারা গেলেন 161 জন। এসএস বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী সাহেবের প্রতিবেদন। নগর ছাড়িয়ে এখন সংক্রমণ ছড়িয়েছে গ্রামে, নমুনা পরীক্ষা ও শনাক্তের হার এমন তথ্যই দিচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গত এক সপ্তাহের তথ্য বলছে, শনাক্তের দিক থেকে ঝুঁকির মধ্যে আছে চারঘাট, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর ও তানোর উপজেলা। হাসপাতালের পরিচালক বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। আগে তরুণদের আক্রান্তের হার কম ছিল, এখন সব বয়সী মানুষই আক্রান্ত হচ্ছেন। লোয়ার ইনকাম গ্রুপ, এদের কিন্তু করোনা ভাইরাস ছিল না। আপনারা যদি এখন দেখেন, এদের কিন্তু মোটামুটি 30-40% রোগী কিন্তু গ্রামের। কিন্তু আগের যে মানে ইনফেকশনের ধরনটা ছিল, এরা কিন্তু একদম ইনফেকশন হইতই না, সেখানে কিন্তু এদের সংখ্যা এখন মোটামুটি বাড়তেছে। রোগীর চাপ সামলাতে হাসপাতালের আইসিইউ ইউনিট সহ মোট 14টি ওয়ার্ডে চলছে করোনা রোগীর চিকিৎসা। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কাছে চাওয়া হয়েছে আরও 15 জন চিকিৎসক। এখন নগরীতে চলছে এক সপ্তাহের বিশেষ লকডাউন, তবে সংক্রমণ কমিয়ে আনতে 14 দিন লকডাউনের পক্ষে পরিচালক। 14 দিন হলে এর একটা ইনকিউবেশন পিরিয়ড, এই ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে আপনি দেখেন, কাউকে যদি আমরা কোয়ারেন্টাইনে রাখতে 14 দিন রাখা হয়, 14 দিন যদি আমরা কোনো জায়গায় সবাই এক জায়গায় যদি কাউকে ধরে রাখা হয়, তো ইনফেকশনটা ওখানেই মোটামুটি কিছুটা কিল ডাউন হয় এবং স্প্রেডটা কমে আসে। গ্রামাঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে জরুরি বৈঠক ডেকেছেন জেলা প্রশাসক। বুধবার রাতের ওই বৈঠক থেকে নগরীর লকডাউনের মেয়াদ বাড়ানোর পাশাপাশি জেলা জুড়ে লকডাউনের সিদ্ধান্ত আসার কথা জানিয়েছেন। এই কমিটির সদস্যদের কাছে যদি মনে হয় যে এই লকডাউনের মাত্রাটা মহানগর এলাকার বাইরেও আমাদের উপজেলা পর্যায়ে এটা বিস্তৃত করা দরকার, তাহলে সেটা আমরা সেই সিদ্ধান্ত নেব। গত 1 জুন থেকে বুধবার পর্যন্ত 16 দিনে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন 161 জন। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী।